গুড আফটারনুন, অনেকটা সময় বাদে তোমাদের সামনে হাজির। তো আজকে হচ্ছে কি বার, শুক্রবার। তুমি বাড়িতে তো, আমি সানডে বলতে যাচ্ছিলাম। আজকে হচ্ছে শুক্রবার, জয় তো বাড়ি থেকেই ডিউটি করছে। আর আজকে মানে একদম ফাঁকিবাজি, রান্নাবান্না হয়ে গেছে, মানে হয়ে গেছে কমপ্লিট সব, এখন খাওয়ার সময়। তো আজকে ফাঁকিবাজি রান্না বলতে কি বলো তো, মাংস আমাদের এর আগের দিন রান্না করেছিল না জয়, সেটাই চার পিস ছিল, সেটাকে আলু দিয়ে ঝোল ঠোল দিয়ে বাড়িয়ে দিয়েছি। আর দাদা যেটা দিয়েছিল সেটা গরম করা হয়েছে, আমি খেয়েছিলাম, জয়ের খাওয়া হয়নি। তো আজকে দুপুরে ভাতের সাথে সব উঠে যাবে, মানে যা যা ছিল মোটামুটি পরিষ্কার করা হচ্ছে। আর রাত্রিরে একটা ভালো ভালো কিছু না, মাছের ঝোল ঠোল কিছু করব, সেটাকে বেশি করে করব, যেটা আগামীকাল কাজে লাগবে, মানে এগুলো বুদ্ধি খাটি খাটি কাজ করতে হয়। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমি একটু বেরোবো। তোমরা ভাববে খালি বেরোই আর বেরোই বেরোই আর বেরোই, অ্যাকচুয়ালি কী বলো তো, দেখো নতুন জায়গায় এসছি, এবারে এটা লাগে ওটা লাগে সেটা লাগে, সব তো গোছানো নয়, এই জিনিসটা কিনতে হয় ওই জিনিসটা কিনতে হয়, সেই জন্য আমাকে যেতে হয়। আর আমার বর আমার উপরে এই দায়িত্বটা দিয়ে নিজে কিন্তু একদম ঝাড়া হাত পা। তো তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিই, ডোডোর খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু পঙ্কজের বিয়ে, ওখানে সবাই বিশাল নাচানাচি করছে, মস্তি করছে, আর আমি তো বুঝতে পারছো শুধু ভিডিও কলে দেখছি। রৌদ্রটা দেখো অসাধারণ লাগছে, জল জল করছে, আর আকাশটা আজ গরমে নীল, আজ আমায় পিছু দেবো না। অঞ্জনদার গান করলাম একটু, এই ভাতটা না আমাদের লেদা হয়ে যাচ্ছে, মানে এই ভাতগুলো যেহেতু বাসমতি চাল, এগুলোকে না ঝরা দিলে হয় না। না না, বাসমতি কিন্তু সেদ্ধ চাল আছে, জানো তো, বউ সেদ্ধ চাল, ওটা ওটা আনবো না, ভালো লাগে ওটা সেদ্ধ সেদ্ধ বাসমতি, ওটা গন্ধ ভালো আছে কিন্তু, ওটা নিয়ে বসি করি। হ্যাঁ চলো, এটা না হ্যাঁ অমিতেরটা, আর এটা হলো আমাদের কালকের মাংস। কালকে নাকি বল, পরশু দিনের? হ্যাঁ কালকে তো রান্না করলাম না, তুমি কাল বাড়ি ছিলে? ও না, পরশু পরশু দিনের, সেটা টাইম চলে যায় রে। একটু মডিফাই হয়ে যায় না বউ? হ্যাঁ একটু না, অনেকটাই। ঝোলটা তো দেখতে ভালোই লাগে, ঝোলটা তো ভালোই ছিল, কিন্তু এত ঝোলের ক্রাইসিস ছিল, ওটাই যে না বাড়ালে হতো না। কেমন খেলে এটা দাও আমাকে, এবার দাও বলো কেমন খেলে। ব্যাপক হয়েছে বউ, ব্যাপক ঝালটা, ঝালটার জন্য আরো ভালো লাগছে। আমি এর আগের দিনই বলেছি, যা ঝাল, মানে টেস্টটা যেমন হয়েছে সেরকম সাথে সাথে ঝাল, মানে দুর্দান্ত। অমিতের মনে হয় মানে অমিত, সরি আমিও দাদা বলছি, অমিতের মনে হয় আমাদের মতন খাওয়া দাওয়া করে, হ্যাঁ মানে ধরে বেঁধে রান্না যাকে বলে সেটাই হয়েছে। হ্যাঁ সত্যি তাই, খাবার আগের আমি আর খাবার পরের আমির মধ্যে অনেক তফাত, মানে খাওয়ার আগে আমি অনেক কিছু বলতে পারি, যেই খাওয়া হয়ে যায় অমনি সব কিছু ওলট পালট হয়ে যায়, মানে খাওয়ার পরে বিছানাটা আমাকে এমনভাবে ডাকে তখন আমি একে ছেড়ে আবার যেতে পারি না, মানে আমার না মানে খাওয়ার আগে আমি অনেক কিছু করতে পারি কিন্তু খাওয়ার পরে কিচ্ছু করতে পারিনি, পারি না আর কি, আর ইচ্ছেই তো করছে না যাব, মানে সেরকম কাজ মানে জরুরি থাকলে অবশ্যই যেতাম, মানে ঠিক আছে ওটা আজকে না আনলেও হবে। হ্যাঁ এটা আমি নিয়ে আসবো, অসুবিধা নেই, মানে ভাত ঝুড়ো দেওয়ার যে ইয়েটা সেটা আমি বাড়িতেই ফেলে এসেছি, মানে কি বলবো, সেদিন কালকে আবার দেখলাম, কালকে শর্মিষ্ঠারা যখন গেছিল আমি বললাম একটু দেখো তো, তো ওটাও পাওয়া গেছে, মানে ওটা ওই বাড়িতেই রয়ে গেছে, তো সেই কারণে ওটা আনতে হবেই, মানে ওটা নালে এই ভাতগুলোকে ঝরা না দিলে না ঠিকঠাক হয় না ভাত। তো যাই হোক, লিবারা তো পাওয়াই গেছে, চলো একটুখানি রেস্ট করে নি, তারপরে যা হবে দেখা যাবে, তাই না? এই ফিগারে মাসেল দেখাতে হবে না, এই ভিডিওটা দিবা কিন্তু, হ্যাঁ না দিলে কিন্তু খারাপ হয়ে যাবো।
তোমার দেখো কিরম করে অত্যাচার করে, অত্যাচার মানে একটা লিমিট দেখায় অত্যাচার। যা ঘুরে আসো, বউটু ঘুরে আসো। তো আমাকে যেভাবে ইনসাল্ট করা হলো, আমি একটুখানি শুয়েছি বলে, তো তারপরে কি করা উচিত আমার তোমরাও জানো। আমি বেরিয়ে যাচ্ছি। তো কি ওটা মহাশয়? তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি। এটাও ঠিক কথা, ওরও একটুখানি মেন্টাল রেস্টের দরকার, কারণ ডোডো ঘুমায়নি। দেখো দুপুর এখন 3:15 বাজে, ও ঘুমোলো না, তো উৎপাত তো হবেই, স্বাভাবিক ব্যাপার। বুঝি তোমার ব্যাপারটা। আমরা আসছি, টাটা টাটা বর, স্নানটা করে নিও। ডোডোর পিঠে ব্যাগ নেওয়া দেখে মনে পড়ে গেল যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে ওর স্কুলটা কি হবে, মানে এখানে এসে। তো সেটা আর বলা হয়নি আমার। তো এখানে এসে না প্রথমে হচ্ছে তোমার কাউন্সিলের কাছে একটা মেল করতে হয়। তো মেল করার পরে ওরা, ও মানে আমরা যে এলাকাটায় আছি তার কাছাকাছি যে স্কুল আছে, কোন স্কুলে কটা সিট আছে, সেটা ওনারা আর কি জানিয়ে দেবে। তো সেটা আমরা মেল করা হয়ে গেছে, বাট রিপ্লাই এখনও আসেনি। মোটামুটি 15 দিন ওরা টাইম নেয়। তো তারপরে আমরাও জানতে পারবো ওর স্কুলটা কী হবে। এটা নিয়ে আমিও খুব চিন্তিতই আছি। চিন্তিত বলতে কী বলতো, হয়ে যাবে কোনো একটা স্কুলে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হলে খুব ভালো। কারণ ও সারাদিন ঘরের ভেতর থাকে, তো মানে বুঝতেই পারছো সারাটা দিন একটা বাচ্চা, এতদিনও এসেতেও তাই ছিল। মানে স্কুলটা আর কি ওদের লাইফে একটা কেমন একটা ব্যাপার হয়ে গেছে, মানে স্কুল মানেই একটা বিশাল চিন্তার ব্যাপার। স্কুল যাবে না, অনলাইন হবে, এইসব মাথার মধ্যে তো আছে, মানে আছেই। আর সামনেও তো শুনছি আবার অনলাইন করে দেবে, মানে ইন্ডিয়াতে। সেটা ছোটুর স্কুলে শুনলাম, মানে আমি তো আর জানি না অন্য স্কুলের কথাটা। তো ছোটুরও মনে হয় অনলাইন শুরু হয়ে যাবে আবার। তো এই তো অবস্থা। তো যাই হোক, ওরটা কি হয় এখন দেখা যাক। দাম করেছে, কিন্তু এইটাই 2.5 পাউন্ডে পাওয়া যায়। তো ওটা আবার নেই এখানে দেখছি, দুটো নিয়ে আমার কোনো লাভই নেই। এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে গতকাল রাতে, রীতিমতন ঘুমোতে পারিনি গরমের জন্য, মানে এতটাই গরম লাগছিল। এখানে মোটামুটি 26-27 রয়েছে, আর প্রচুর গরম। আর এখানে তো ফ্যান নেই, সেই জন্য খুব কষ্ট হচ্ছে। গতকাল রাতে হয়েছে, আজকেও প্রচুর গরম লাগছে, মানে কোনো মলগুলোতে ঢুকে গেলে আরাম লাগছে। আমি পাগল দেখেছি, এরকম পাগল দেখিনি। এই পাশটা পুরো রোদ্দুর, আর এই দিকটা দেখো পুরো শেড। ও পুরো ওই রোদ্দুর থেকে হেঁটে আসলো, বলছে ভিটামিন ডি নিয়ে নি, শীতকালে কাজে লাগবে। কি বলবো আর, এই দিকটা পুরো ছায়া আছে দেখো। একা একা গেলেই মনে হয় অনেক দূর মনে হয়। আসলাম যে একা একা হেঁটে, তখন মনে হচ্ছে যে এত দূর যাতায়াত করি আমরা, এরকম মনে হচ্ছে। হাঁটতে যাই আমরা একসাথে আস্তে আস্তে, তখন কিছু ফিল হয় না। চলো
তো তোমরা তো দেখলেই, জয় আমাদের সাথে মিট করলো, আমরা একসাথেই কেনাকাটাগুলো করেছি। তারপরে আমি বললাম যে চালের ওয়েটটা 10 কিলো, তো তুমি তো টানতে পারবে না, আবার এতটা হেঁটে হেঁটে যাবে, তো তুমি বাসে করে চলে যাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সেই কারণে আমি হেঁটে এসেছি, আমরা হেঁটেই যাতায়াত করি বেসিক্যালি, কিন্তু চালটা এনেছে বলে ওকে বললাম তুমি বাসে চলে যাও। তো আজকে এই টুকটাক সব জিনিসপত্র এনেছি, যার জন্য এনেছি সেটা হচ্ছে আগামীকাল আমরা একটু বেরোতে পারি, কারণ পারি বলছি দেখলেই তো লাস্ট সানডেতে কি হলো, তো সেই জন্য টুকটাক এগুলো এনেছি। যে আর যা গরম পড়েছে সেই জন্যই ছোট্ট ছোট্ট ক্যানগুলো আনলাম, এগুলোতে খেতে সুবিধা হয়। এটা বেসিক্যালি বাউলি, এটা ডোডের জন্য এনেছি, এটা হচ্ছে সয়া সস, দেখে অন্য কিছু মনে হচ্ছে। তো যাই হোক, আর একটু ম্যাগি আনলাম, তিন রকমের তিনটে ফ্লেভার এনেছি, কারি ভেজিটেবল ফ্লেভার, একটা হচ্ছে চিকেন ফ্লেভার, আর একটা কারি ফ্লেভার। তো এইসবই আর কি আমাদের কেনাকাটা। এটা আমার বড়ের ফেভারিট, এটা ও খুব ভালো খায়, এর উপর দিয়ে বাটার দিয়ে আর কি জাস্ট গরম করে দিলেই ও খেয়ে নেয়। আর ব্রেড এনেছি, ব্রেড শেষ হয়ে গেছে, এটা আছে রাখা পপকর্ন, বর বানাচ্ছে চা, আর আমি আমার বরকে এটা গরম করে দিচ্ছি, বিশাল বড় কাজ। আর এখানে সব কিছুতে জানো তো এরকম ডেট দেওয়া থাকে, আর ধরো এটা 12 তারিখ অবধি আছে, তো যদি ধরো আজকে 12 তারিখ হতো, এটাকে মানে ধরো বিক্রি হয়নি তখন এটা ডিসকাউন্টে দিয়ে দেয় ওরা, তখন এটা এটার দাম কত নিল, এটা মনে হয় 29p না কত নিল, তা ওটা 10 পয়সায় দিয়ে দিত, মানে এরকমও হয়। আলু পেঁয়াজ সব কিছুতেই এরকম ডেট থাকে, এদের সব কিছুই ডেট এক্সপায়ারি হয়ে যায়। আলু কাটা কমপ্লিট, মাছ ভাজার জন্য রেডি, ও মাছ ভাজা বসিয়ে দিয়েছে, মাছটাকে কেটেছি আমি, কত ক্ষমতা সেটা একবার বলো বড়াই যে, এটা এরকম ছিল, এর মধ্যে নুন ঢুকতো, আমি এটাকে কেটেছি, এটা কেটেছি, চাকু দিয়েই কাটলাম, এটা কাটিনি, এটা দাদাকে দেবো বলে আর এটা কাটিনি। হয়নি আজ গুবলায় পড়তে বসতে বলেছিলাম, গুবলা বলেছে পড়াশোনা করবো না, তোর তুই তার জন্য কাটিনি আমি, ঠিক করেছি তো, তুই বল মাছের ঝোল প্রায় হয়ে এসছে, একদম তেলকা করে একটা ঝোল বানিয়েছি ধনে পাতা দিয়ে, আর এতটা কেন করলাম বলতো, আজকে রাতে খাবো আর আগামীকাল রাতে এসে খাবো, দুপুরে তো আর আগামীকাল খাবো না ঘরে, তাই আর ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা থাকলে কি হবে ভাতটা এসে আমি বসিয়ে নিতে পারবো। মাছের ঝোল রান্না একদম কমপ্লিট, আর ভাগ পাটারি করে একদম রেখে দিয়েছি, এখন খাবো আগামীকালের জন্য, এটা দাদার জন্য, ভাতও হয়ে গেছে সাথে। আরে সকালে বললাম না আকাশটা আজ বড়ই নীল, এখন লাল, এখান থেকে আরো ভালো লাগে এই জায়গাটাকে, হ্যাঁ এর একটু পেট লাগে যাচ্ছে, একদম অসাধারণ লাগে, হ্যাঁ ব্যাপক ব্যাপক, আমার জানলা থেকে একটু পৃথিবী, ছোট্ট পৃথিবী, অসাধারণ লাগে বাবু, বিছানা ঠিক করতে ওই দেখো শুরু, মার খাবি বাবু, সিরিয়াসলি বললাম। যাই হোক চলো, রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো, একটু পরে করবো, এখন 9টা বাজে, আর বাইরে দেখো এখনো প্রচুর আলো রয়েছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আগামীকাল একটা দারুণ জায়গায় ঘুরতে যাবো, আগের দিনকে যেখানে বেরোনোর জন্য বেরিয়েছিলাম সেখানে একদমই যাবো না, অন্য জায়গায় যাবো, তো দেখতে পারবে, চলো টাটা।